উপনির্বাচনের প্রাক মুহূর্ত কংগ্রেসের টার্গেট হয়ে পড়ছে অখিল গগৈ। অখিল গগৈ থাউরা আর মরিয়নীত প্রার্থী প্রদান করার পিছতেই কংগ্রেস আর অখিল গগৈর মাজত সংঘাত এটা তীব্রতর হয়ে পড়ছে। শেহতীয়াভাবে অখিল গগৈর ভূমিকা সন্দেহের দৃষ্টিতে সাবলে বাধ্য হয়েছে কংগ্রেসে। অখিল গগৈ বিজেপির রাজনৈতিক ঠিকাদার, কংগ্রেসের ভূত ভাঙিবলে অখিলক ব্যবহার করা হয়েছে। অখিলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের, এটা তো বিরোধী দুবিধ, এবিধ হচ্ছে সচাখচি অর্থাৎ বিরোধী, সেটা আমি কংগ্রেসে পালন করছো, এবিধ হচ্ছে ডুপ্লিকেট বিরোধী। এটা লিডার আর ঠিকাদারের মাজত প্রতিযোগিতা, এসাম হয়েছে রাইজর পক্ষ থাকা লিডার, এসাম হয়েছে বিজেপির পক্ষ থাকা ঠিকাদার, রাইজে চাই আছে সব। এইখানে সময়তেই প্রদেশ কংগ্রেসে অখিল গগৈর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করছে। কংগ্রেসের মতে থাউরা সমষ্টিত নির্বাচনী প্রচার চলাবলে গিয়ে অখিল গগৈয়ে বিজেপিক প্রতিহত করার পরিবর্তে কংগ্রেসক ভোট দিবলে আহ্বান জানাইছে। ইয়ার জড়িয়ে কংগ্রেসের ভোট বিভাজিত করবলে চেষ্টা চলাইছে অখিল গগৈ। বিভাজন হলে নিশ্চিতভাবে লাভবান হব, আমার বিজেপিক ভোট নিদিব বলে ক্যাম্পেইন করব লাগে, কেনকা ক্যাম্পেইন করেছে চকুন। অখিল গগৈ ডাঙরিয়া কৈছে কংগ্রেসী সকলে যেন কংগ্রেসক ভোট নিদি দলক ভোট দিয়ে, তাতক কব লাগছিল বিজেপির ভোট হ্রাস করবেন, তখন বিজেপির ভোটটা কি জানি অটুট রাখার কথাই কৈছে, মানে একো ধরবা নাই। আমি তো বাক বিতণ্ডা নকরো, আমি তো নিজের নীতি আদর্শতেই আছো, বিজেপিক প্রত্যাহ্বান করবলে সকলে একত্রিত হব লাগে বলে মূর তো কই কই মুখ বিষায় গেছে 18 চনের পর কই আছো। ভোট বিভাজন করার যত্ন করেছে বহুতে, কংগ্রেসে করা নাই। উপনির্বাচনত বিজেপির বিটিম কামত লাগিছে, বিজেপিক সহায় করবলে তৎপর হয়েছে বলে প্রদ্যুৎ বরদলে। বিজেপির এজেন্ট আছে, বিজেপির বি টিম আছে, বি টিমে চেষ্টা করব, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই সমষ্টিকিটার রাইজে গোটেবিল পর্যবেক্ষণ করে আছে, আর বিজেপিক পরাভূত করার স্বার্থত কংগ্রেসের পক্ষত কংগ্রেসের প্রার্থীক সাধারণ রাইজে ভোট দি জয়যুক্ত করব। সেইটো কথা কবলে দিগদার, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমি খুব ভাল ফল দেখাম। শেহতীয়াভাবে রাজ্যের রাজনীতিত অখিল গগৈ রাইজর দল আর জাতীয় পরিষদ পদার্পণ করার পিছতেই অসমত বি টিম প্রসঙ্গটো নতুনক উত্থাপন হয়েছে। কোনোবাই এওঁলোকক কংগ্রেসের বি টিম বলে কয়, কোনোবাই এওঁলোকক বিজেপির বি টিম বলে কয়। প্রকৃততে রাইজর দল অথবা জাতীয় পরিষদে কাক সহায় করেছে সেই কথা এতিয়াও স্পষ্ট হওয়া নাই। উল্লেখযোগ্য যে রাইজর দলে এতিয়াও স্বীকৃতি পোৱা নাই, সেয়ে এই নির্বাচনত থাউরা আর মরিয়নীত রাইজর দলের পরিবর্তে নির্দলীয় রূপে প্রার্থীত পক্ষেপ করেছে এই দলটোয়ে। ব্যুরো রিপোর্ট, DY365।